नमस्कार देखছেন কলকাতা টিভি আপনাদের সঙ্গে রয়েছি আমি রুমকি সেরা শুরু করছি সেরা 10 রাজ্য দেশ বিদেশের গুরুত্বপূর্ণ খবরগুলোর দিকে নজর রাখব তবে শুরুতেই নজর রাখব বাংলার খবরের দিকে এই মুহূর্তে যে খবরের দিকে নজর রাখব পূর্ব রেলের পাওয়ার ব্লক তার কারণেই বাতিল করা হচ্ছে একাধিক দূরপাল্লা ও লোকাল ট্রেন পয়লা জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত বাতিল করা হচ্ছে একাধিক ট্রেন যারা গিয়েছে রাত 10টা থেকে সকাল 6টা পর্যন্ত বাতিল করা হচ্ছে ট্রেন পাওয়ার ব্লকের কারণেই বাতিল করা হচ্ছে একাধিক ট্রেন পয়লা জানুয়ারি থেকে 15ই জানুয়ারি পর্যন্ত বাতিল করা হচ্ছে ট্রেন আর বিস্তারিতভাবে জানব টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি শাশ্বতী রায় শাশ্বতী বিস্তারিতভাবে জানতে চাই ব্যাপারে একবারে মেইনটেনেন্স ওয়ার্ক বেনারস রোড ওভারব্রিজের কাজের জন্য হাওড়া এবং লিলুয়ার মধ্যখানে এই কাজ হবে যার জেরে কিন্তু বেশ কিছু লোকাল ট্রেন এবং দূরপাল্লা ট্রেনকে বাতিল রাখা হয়েছে তার মধ্যে রাতের দিকে যে ট্রেনগুলো অর্থাৎ ঠিক রাত 10টা থেকে ভোর 6টা পর্যন্ত তখন আপ এবং ডাউনে বেশ কিছু ব্যান্ডেল লোকাল বেশ কিছু গুড়াপ তারকেশ্বর মশাগ্রাম সহ একাধিক জায়গায় যে সমস্ত লোকাল ট্রেনগুলো যাত্রা করে সেগুলো কিন্তু বাতিল রাখা হবে এছাড়াও মোকামা এক্সপ্রেস রয়েছে গয়া কাটিহার এক্সপ্রেস রয়েছে আজিমগঞ্জ হাওড়া প্যাসেঞ্জার সহ একাধিক ট্রেন তবে এই যে পাওয়ার ব্লকের যে পরিকল্পনা নেওয়া হয়েছে যার জেরে ট্রেন বাতিল রয়েছে সেটি কিন্তু দুটি পর্যায়ের হবে একটি 1 তারিখ থেকে 15 তারিখ এবং অপরটি 2 তারিখ থেকে 16 তারিখ সেক্ষেত্রে দুটো সময়সীমা নির্ধারণ করা হয়েছে একটি রাত্রি 10টা থেকে সকাল 6টা প্রায় 480 মিনিট এবং অপরটি রাত্রি 12:30 থেকে সকাল 10:30 সেটি প্রায় 600 মিনিটের মতন এই পাওয়ার ব্লক করে বা ট্রাফিক ব্লক করে কিন্তু এই মেইনটেনেন্সের কাজ হবে ওভারব্রিজে যার জেরে এই কিছুদিনের জন্য হয়তো যাত্রীরা অসুবিধার সম্মুখীন হবেন কিন্তু আগামী দিনে যাত্রী পরিষেবা যাতে সুষ্ঠুভাবে সম্পন্ন করা যায় তার জন্য কিন্তু এই ওভারব্রিজের কাজটি করা অত্যন্ত জরুরি বলে মনে করছে পুরোরে শাশ্বতী মূলত কি হাওড়া রুটেই এই কাজ চলবে একেবারে হাওড়া লিলুয়ার মধ্যখানে এই কাজ চলার জন্যই কিন্তু এই যে ট্রেন লোকাল ট্রেনগুলি সেগুলোকে সাময়িকভাবে বাতিল রাখা হচ্ছে তার মধ্যে হাওড়া ব্যান্ডেল আছে হাওড়া তারকেশ্বর আছে এই ধরনের যে যাত্রীবহুল ট্রেন যেগুলো রাত্রিবেলা যাত্রী বহন করে সেগুলোর ক্ষেত্রে কিন্তু এই পরিষেবা বাতিল রাখা হচ্ছে তবে বেশ কিছু ট্রেনকে গ্যাপ দিয়ে দিয়ে শিডিউলিং করা হয়েছে অর্থাৎ একটি ট্রেন বাতিল হলে পরের ট্রেনটিকে অ্যাভেলেবল রাখা হয়েছে যাতে যাত্রীরা সাময়িকভাবে অসুবিধার সম্মুখীন হলেও যাত্রী পরিষেবা যাতে সুষ্ঠুভাবে চলাচল রাখা যায় সেদিকেও নজর রেখেছে পূর্ব রেল রুমকি অনেক ধন্যবাদ শাশ্বতী সঙ্গে থাকার জন্য টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি শাশ্বতী রায় আমাদের সঙ্গে এই মুহূর্তে টেলিফোন লাইনে রয়েছেন পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী স্বাগত আপনাকে কলকাতা টিভিতে এবং যে বিষয়টি জানা যাচ্ছে যে পাওয়ার ব্লকের কাজের কারণে বাতিল করা হচ্ছে একাধিক ট্রেন সেক্ষেত্রে কোন কোন ট্রেন বাতিল করা হচ্ছে যদি বিস্তারিত জানান দর্শকদের আসলে বেনারস রোড ওভারব্রিজ যেটা হাওড়া লিলুয়ার মাঝখানে আছে সেই বেনারস রোড ওভারব্রিজ রিকনস্ট্রাক্ট হচ্ছে নতুন করে তৈরি করা হচ্ছে সেই তৈরি করার জন্য সেই কনস্ট্রাকশন ওয়ার্কের সুবিধার জন্য কয়েকদিনের জন্য একটু অসুবিধা হবে তা অসুবিধাটা বেশিরভাগই রাতের দিকে হবে রাত 10টা থেকে সকাল 6টা আর রাত 12:30 থেকে সকাল 10:30 অবধি কোনো কোনো দিন হবে হাওড়া লিলুয়ার মধ্যে ফলে কিছু ট্রেন হাওড়া থেকে ক্যান্সেল হবে হাওড়া থেকে ক্যান্সেল হবে 3টে ট্রেন ক্যান্সেল হবে 1 তারিখ থেকে 15 তারিখ অবধি আর 6টা ট্রেন ক্যান্সেল হবে 2 তারিখ থেকে 16 তারিখ অবধি ঠিক আছে হাওড়া মোকামা এক্সপ্রেস হাওড়া গয়া এক্সপ্রেস হাওড়া কাটিহার এক্সপ্রেস এগুলো 1 তারিখ থেকে 15 তারিখ অবধি ক্যান্সেল থাকে ঠিক তেমনি ভাবে ব্যান্ডেল এবং বর্ধমান থেকেও 5টি ব্যান্ডেল থেকে আর বর্ধমান থেকে 1টি তারকেশ্বর থেকে 1টি গুড়াপ থেকে 1টি মশাগ্রাম থেকে 1টি লোকাল লোকাল ট্রেন এগুলি ক্যান্সেল থাকবে 2 তারিখ থেকে 16 তারিখ বেশ ঠিক আছে
খুবই কম সময়ের জন্য ব্যাপারটা পুরোটাই প্রায় রাত্রিরে হচ্ছে। আর এই ব্রিজটা যেরকম ভাবে ডিলাপিডেটেড কন্ডিশনে আছে, ব্রিজটা যে কোনো সময় দুর্ঘটনাগ্রস্ত হতে পারে, তার জন্য এটা মেরামতের ব্যাপার না, নতুন করে ব্রিজ বানানোই হচ্ছে। প্লাস কিছু মেনটেন্যান্স ওয়ার্ক আছে পুরোনো ব্রিজের, সেই জন্যই এটা প্ল্যান করা হয়েছে। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের সঙ্গে টেলিফোন লাইনে ছিলেন পূর্ব রেলের সিপিআরও একলব্য চক্রবর্তী। কলকাতার 39তম মেয়র হিসেবে শপথ দিলেন ফেরাদ হাকিম। মেয়রের শপথ গ্রহণ অনুষ্ঠান উপলক্ষে সেজে ওঠে কলকাতা পুরভবন। অতিথিদের বসার জন্য সব মিলিয়ে প্রায় 500টি আসনের ব্যবস্থা করা হয়। মূল মঞ্চে ছিল প্রায় 30টি আসন। মেয়রের পাশাপাশি মঙ্গলবার শপথ নেন ডেপুটি মেয়র অতীন ঘোষ এবং চেয়ারপারসন মালা রায়। তাঁদের শপথ বাক্য পাঠ করান প্রোটেম চেয়ারম্যান রাম পেয়ারে রাম। শপথ নেন মেয়র পারিষদ রাও। শপথ নেওয়ার পর মেয়র, চেয়ারপারসন ও মেয়র পারিষদদের ঘরে নাম ফলক বসানো হয়। এবার সব সুবিধা ডিজিটালে, ঘরে বসেই মিলবে পুরো পরিষেবা। অ্যাপের মাধ্যমে জল নিকাশি, মিউটেশন, ট্যাক্স, জন্ম মৃত্যু শংসাপত্র, ট্রেড লাইসেন্সের মতো সমস্ত পরিষেবা পাবেন শহরবাসী। দ্বিতীয়বার শপথ নেওয়ার পর সাংবাদিক বৈঠক করে আরও উন্নত কলকাতা গড়ার কথা বললেন মহানাগরিক ফেরাদ হাকিম। কলকাতাকে বিশ্বের মধ্যে সেরা শহর করতে চান ফেরাদ। তাঁর ইচ্ছে যাতে এই পুরো বোর্ড দেখিয়ে মানুষ বলবেন এটাই সর্বকালের সেরা পুরো বোর্ড। তিন দিনের সফরে গঙ্গাসাগর গেলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সেখানে পৌঁছে কপিলমুনি আশ্রমে পুজো দেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, গঙ্গাসাগরে আগে থাকার জায়গা ছিল না, তার সরকার থাকার ব্যবস্থা করেছে বলে জানান তিনি। মেলায় করোনা বিধি মেনে চলার উপর জোর দেন মমতা। মেলা নির্বিঘ্নে শেষ করতে সব রকম প্রস্তুতি চলছে বলে আশ্বাস দেন। কুম্ভ মেলার জন্য কেন্দ্র টাকা দিলেও গঙ্গাসাগরের জন্য কোনো টাকা দেয় না বলে সমালোচনা করেন মোদী সরকারের। এরপর ভারত সেবাশ্রম সংঘে যান মুখ্যমন্ত্রী। আগামী 14 জানুয়ারি শুরু হচ্ছে গঙ্গাসাগর মেলা। প্রধানমন্ত্রী হওয়া থেকে কেউ রুখতে পারবে না তাঁকে। সাগরে মমতা বন্দ্যোপাধ্যায়কে পাশে নিয়ে মন্তব্য করলেন কপিলমুনি আশ্রমের মহন্ত। লড়াই সংগ্রামী মমতার রাজনৈতিক জীবনের মূল মন্ত্র, সেই পথে হেঁটেই বিরোধী নেত্রী থেকে মুখ্যমন্ত্রী হয়েছেন বলে মন্তব্য করেন তিনি। মমতাকেই প্রধানমন্ত্রী বলে দেখতে চান তিনি। অনেকে শুধু মিথ্যে কথা বলেন, কাজ করেন না, কিন্তু মমতা কাজ করে দেখিয়ে দিয়েছেন, এইভাবেই মুখ্যমন্ত্রীর প্রশংসা করেন কপিলমুনি আশ্রমের প্রধান। শিলিগুড়ি পুর নিগমের ভোটে লড়াইয়ে ময়দানে প্রাক্তন মেয়র অশোক ভট্টাচার্য। 6 নম্বর ওয়ার্ড থেকে সিপিএম প্রার্থী হচ্ছেন তিনি। পুরো ভোটে না দাঁড়ানোর কথা জানিয়েছিলেন অশোক। শেষে দলের সিদ্ধান্তে মতের পরিবর্তন বলে জানালেন শিলিগুড়ির প্রাক্তন মেয়র। এর আগে অশোক ভট্টাচার্যকে সামনে রেখেই পুরো ভোটে লড়াইয়ে নামার কথা জানিয়েছিল বাম কংগ্রেস জোট। রবিবার সিপিএম এর পার্টি অফিসে অনিল বিশ্বাস ভবনে বৈঠকে জোট করে ওই সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠকে ঠিক হয় 47টি আসনের মধ্যে 23টিতে প্রার্থী দেবে বামেরা, 10টি আসনে লড়াইয়ে নামবে কংগ্রেস, বাকি 14টি নিয়ে দুপক্ষই কয়েকদিনের মধ্যে আলোচনায় বসবে। অশোক ভট্টাচার্যকে সামনে রেখে বাম কংগ্রেস জোট ভোটে লড়াইয়ে নামতে চাইলেও বিভিন্ন কারণে অনীহা দেখান অশোক। শেষে দলের নির্দেশে মতের পরিবর্তন। অবশেষে 6 দিন পর জালে পড়ল কুলতলির বাঘ। ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় বাঘটিকে। বন দফতর সূত্রে খবর, বাঘটির পায়ের নিচেও কাঁধে ছোঁড়া হয় গুলি, ক্রমেই নিস্তেজ হয়ে পড়ে সে। তারপর বাঘটিকে খাঁচাবন্দি করা হয়। তার আগের দিন সকাল থেকেই জল কামান ব্যবহার করে দক্ষিণ রায়কে বাগে আনার চেষ্টা চালান বনকর্মীরা। তারপরেই ঘুমপাড়ানি গুলিতে কাবু করা হয় বাঘটিকে। ঘটনাস্থলে রয়েছে চিকিৎসকদের একটি দল। বনমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক জানিয়েছেন অবশেষে কাবু হয়েছে কুলতলির বাঘ। ঘুমপাড়ানি গুলিতে তাকে কাবু করা গিয়েছে। বন্য পশু হাসপাতালে তাকে পর্যবেক্ষণে রাখা হবে। চিকিৎসার পর বাঘটিকে ছেড়ে দেওয়া হবে বলেও জানান তিনি। 6 দিন বাঘে মানুষে লুকোচুরির পর অবশেষে মিশন সফল হওয়ায় স্বস্তিতে কুলতলির বাসিন্দারা। করোনা আক্রান্ত সৌরভ গঙ্গোপাধ্যায়। দক্ষিণ কলকাতার উডল্যান্ডস হাসপাতালে ভর্তি করা হয় তাঁকে। করোনার কিছু উপসর্গ থাকায় আরটিপিসিআর টেস্ট হয় বিসিসিআই প্রেসিডেন্টের। সে রিপোর্ট পজিটিভ আসে সোমবার রাতে। দিন কয়েক আগেই তাঁর হার্টে 3টি স্টেন্ট বসানো হয়েছিল, তাই ঝুঁকি না নিয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়। সৌরভ স্থিতিশীল বলে হাসপাতালের তরফে জানানো হয়েছে।
রাজ্য পুলিশের স্থায়ী ডিজি হলেন মনোজ মালাভিয়া। দু বছরের জন্য রাজ্য পুলিশের ডিজির দায়িত্ব সামলাবেন তিনি। এতদিন অস্থায়ী ডিজির দায়িত্ব সামলাচ্ছিলেন মনোজ। মঙ্গলবার এই সংক্রান্ত একটি বিজ্ঞপ্তিও জারি করা হয়। কেন্দ্র অনুমোদনের পরই স্থায়ী ডিজির দায়িত্ব পান। এর আগে রাজ্যে স্থায়ী ডিজি ছিলেন বীরেন্দ্র। রাজ্যের 4 পৌরসভার ভোটে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য নির্বাচন কমিশন। 22 জানুয়ারি বিধাননগর, আসানসোল, শিলিগুড়ি ও চন্দননগর পৌরসভায় হবে ভোট গ্রহণ। 28 ডিসেম্বর থেকে শুরু হয়েছে মনোনয়ন জমা দেওয়ার কাজ। ভোট গণনা 25 জানুয়ারি। দেশের খবর নিয়ে ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। পিটালাম বিরতির পর নজর রাখবো দেশের বাছাই করা খবরগুলির দিকে। ফের গোয়া সফরে যাচ্ছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। জানা গিয়েছে দুদিনের জন্য গোয়া সফর। তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদকের আজই কলকাতা বিমানবন্দর থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। এ বিষয় নিয়ে বিস্তারিতভাবে জানবো, টেলিফোন লাইনে রয়েছেন প্রতিনিধি দেবপম সরকার। দেবপম, বিস্তারিতভাবে জানতে চাইবে বিষয়ে। দেখো, গোয়াতে এর আগে অভিষেক বন্দ্যোপাধ্যায় গিয়েছিলেন এবং গোয়াতে তৃণমূলকে আরো শক্তিশালী করতে নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে তৃণমূলের তরফ থেকে, এবং বারংবার এই গোয়ার সফর কিন্তু প্রমাণ করছে যে গোয়াতে তাদের যে তৃণমূল কংগ্রেসের যে বিস্তার, সেই বিস্তার করার কিন্তু একটা চেষ্টা তারা চালাচ্ছে। এবং সেখানকার যারা সমর্থক বা তৃণমূল কর্মীরা আছেন, সেখানকার তাদের মনোবল আরো বাড়াতে এবং তাদের মাটি আরো শক্ত করতে এই ধরনের অভিষেক বন্দ্যোপাধ্যায় আজকেও উড়ে গেলেন গোয়ার উদ্দেশ্যে। এবং সেখানে তার দুদিনের কর্মসূচি আছে, বিভিন্ন লোকেদের সাথে তিনি কথা বলবেন, বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করবেন, এমনটাই সূত্র মারফত আমরা জানতে পাচ্ছি। এবং কিছুক্ষণ আগেই কলকাতা বিমানবন্দরে এসে পৌঁছানো অভিষেক বন্দ্যোপাধ্যায়, যদিও সাংবাদিকদের কোনো প্রশ্ন তিনি উত্তর দেননি, কিন্তু যেটা আমরা সূত্র মারফত জানতে চাচ্ছি, এই কয়েকটি এজেন্ডা নিয়ে এবং গোয়াতে তৃণমূল কংগ্রেসের আরো শক্তি বিস্তার করতে কিন্তু, এবং সেখানে তৃণমূল কংগ্রেসের ভিত আরো শক্ত করতেই তার এই যাওয়া। অনেক ধন্যবাদ দেবপম আমাদের সঙ্গে থাকার জন্য। টেলিফোন লাইনে ছিলেন প্রতিনিধি দেবপম সরকার। যে খবরের দিকে নজর রেখেছিলাম, ফের গোয়া সফরে অভিষেক বন্দ্যোপাধ্যায়। দুদিনের তার এই সফর, ইতিমধ্যেই কলকাতা বিমানবন্দর থেকে গোয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছেন তিনি। কোভিডের বিরুদ্ধে লড়াইয়ে আরও এক ধাপ এগুলো দেশ। দেশীয় প্রযুক্তিতে তৈরি নতুন আরও দুটি টিকা ব্যবহারের ছাড়পত্র দিল কেন্দ্রীয় সরকার। একই সঙ্গে ছাড়পত্র দেওয়া হয়েছে জরুরি ভিত্তিতে ব্যবহারের জন্য একটি ওষুধও। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী মনসুখ মান্ডাভিয়া একটি টুইট বার্তায় এখবর জানিয়েছেন। সব মিলিয়ে দেশে 8টি করোনা টিকা ব্যবহারে অনুমোদন দিল মোদি সরকার। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, কোভিশিল্ড, কোভ্যাক্সিন, স্পুটনিক ভি সহ 6টি টিকার পাশাপাশি কর্বেভ্যাক্স এবং কোভোভ্যাক্স টিকাও ব্যবহার করা যাবে ভারতে। এর সঙ্গে অ্যান্টিভাইরাল ওষুধ মলনোপিরাভিরকে বিশেষ ক্ষেত্রে ব্যবহারে অনুমতি দেওয়া হলো। ক্রমশই বাড়ছে রাজধানীর চিকিৎসকদের প্রতিবাদ। বুধবার সকাল 8টা থেকে দেশ জুড়ে চিকিৎসা পরিষেবা স্তব্ধ করে দেওয়ার হুঁশিয়ারি দিয়েছেন প্রতিবাদী চিকিৎসকরা। নিট পরীক্ষার কাউন্সেলিং না হওয়ার প্রতিবাদে বিক্ষোভে নেমেছিল দিল্লির চিকিৎসকরা। সেই সময় বিক্ষোভকারীদের সঙ্গে হাতাহাতি হয় পুলিশের। তারই প্রতিবাদে রাজধানী জুড়ে বিক্ষোভে সামিল চিকিৎসকরা। প্রতিবাদে সামিল এইমসের রেসিডেন্সিয়াল চিকিৎসকরা। সরকারের কাছ থেকে সন্তোষজনক উত্তর না পেলে বুধবার থেকে আপতকালীন নয় এমন সমস্ত পরিষেবা বন্ধ করে দেওয়া হবে, জানিয়েছেন এইমসের ডাক্তাররা। দিল্লির সদরঞ্জং হাসপাতাল এলাকায় পুলিশের সঙ্গে চিকিৎসকদের হাতাহাতি হয়। সুপ্রিম কোর্টের দিকে এগোচ্ছিল প্রতিবাদীরা, তাদের রাস্তা আটকে দেয় পুলিশ। করোনা আক্রান্ত তৃণমূলের রাজ্যসভার সাংসদ ডেরেক ওব্রায়েন আইসোলেশনে রয়েছে রাজ্যসভার তৃণমূল সাংসদ। মঙ্গলবার টুইট করে করোনা আক্রান্ত হওয়ার কথা জানান তিনি। মৃদু উপসর্গ রয়েছে তার। গত কয়েকদিনে যারা তার সংস্পর্শে এসেছেন তাদের উপসর্গ দেখা দিলে চিকিৎসকের পরামর্শ নেওয়ার বার্তা দিয়েছেন ডেরেক। শুধু ডেরেক নন, করোনা আক্রান্ত হয়েছেন তৃণমূলের রাজ্যসভার সাংসদ লুইসিনহো ফেলেইরো। 2022 ফেব্রুয়ারি মাসেই হতে পারে গোয়া বিধানসভা নির্বাচন। এবার গোয়াকে পাখির চোখ করেছে তৃণমূল। দলীয় প্রচারে অন্যতম মুখ লুইসিনহো এবং ডেরেক। ভোটমুখী যোগী রাজ্যে দরাজ হস্ত প্রধানমন্ত্রী। নয়া মেট্রো রুট সহ একাধিক প্রকল্প উদ্বোধনে মঙ্গলবার কানপুরে পৌঁছন নরেন্দ্র মোদী। প্রথমে আইআইটি কানপুরের সমাবর্তন অনুষ্ঠানে যোগ দেন, সেখানে পড়ুয়াদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন। এরপর নয়া মেট্রো প্রকল্পের একটি সেকশনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। যোগী রাজ্যে
11,000 কোটি টাকা ব্যয়ে 32 কিলোমিটার দীর্ঘ একটি মেট্রো প্রকল্প তৈরি হচ্ছে। এর মধ্যে আইআইটি কানপুর থেকে মতিঝিল পর্যন্ত 9 কিলোমিটার দীর্ঘ মেট্রো প্রকল্পের অংশ সম্পূর্ণ হয়েছে। এদিন তারই উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। কানপুর থেকে মেট্রোতেও চড়েন তিনি, সঙ্গে ছিলেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। মেট্রোয় চেপে কানপুর আইআইটি মেট্রো স্টেশন থেকে গীতানগর পর্যন্ত যান তারা। 356 কিলোমিটার দীর্ঘ একটি পাইপলাইন প্রকল্পেরও উদ্বোধন করার কথা রয়েছে তার। নির্বাচনে জেতাহারা থাকবেই, দরকার দেশবাসীকে সেবা করার অঙ্গীকার। কংগ্রেসের 137তম প্রতিষ্ঠা দিবসে এমনই বার্তা দিলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধী। রাজধানীতে কংগ্রেসের সদর দফতরে জাতীয় পতাকা উত্তোলন করে প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠানের সূচনা করেন সোনিয়া। অনুষ্ঠানে সোনিয়া ছাড়াও উপস্থিত ছিলেন কংগ্রেসের অন্যান্য শীর্ষ নেতারাও। কংগ্রেস সদর দফতরে পৌঁছেছিলেন রাহুল গান্ধী, প্রিয়াঙ্কা গান্ধীও। সোনিয়ার ভাষণে উঠে এলো স্বাধীনতা সংগ্রামের কংগ্রেসের অবদানের কথা। দেশের ঐতিহ্য, দেশবাসীকে নিয়ে রাজনীতি করছে বিজেপি, কংগ্রেস এমনটা চলতে দেবে না, দাবি সোনিয়ার। দরজায় কড়া নাড়ছে পাঞ্জাব বিধানসভা ভোট, তার আগে ফের ভাঙন কংগ্রেস শিবিরে। মঙ্গলবার দুই কংগ্রেস বিধায়ক এবং এক সাংসদ যোগ দিলেন বিজেপিতে। বিধায়ক ফতেহ জং বাজওয়া এবং বলবিন্দর সিং গেরুয়া শিবিরে নাম লেখান। কংগ্রেস ছাড়েন সাংসদ প্রতাপ বাজওয়াও। আগামী বিধানসভা নির্বাচনে টিকিট নিয়ে মনোমালিন্যের জেরেই ভাঙন বলে মনে করা হচ্ছে। দুই বিধায়ক এবং এক সাংসদের গেরুয়া শিবিরে যোগদানের ফলে পাঞ্জাব কংগ্রেস চাপে পড়ে গেল বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। ফের সমালোচনার মুখে যোগী রাজ্য, হুমকি দিয়ে মুরগির মাংসের দোকান বন্ধ করানোর অভিযোগ উঠল বিজেপি বিধায়কের বিরুদ্ধে। গাজিয়াবাদের লোনি এলাকার ঘটনা, স্থানীয় বিধায়ক নন্দকিশোর গুর্জার সোমবার এলাকার মুরগির মাংস বিক্রি করা হয় সেই দোকানগুলিতে যান। অভিযোগ, সেখানে গিয়ে মুরগির মাংস বিক্রি বন্ধ করার জন্য হুমকি দেন তিনি, দোকান বন্ধ করে দেওয়া হয়। বিজেপি বিধায়কের হুঁশিয়ারি, মুরগির মাংস বিক্রি করলে জেল চলে যাবে, জামিনও হবে না। বিজেপি বিধায়কের হুমকির ভিডিও মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়। কয়েকদিন আগেও মুরগির মাংস বিক্রি করার জন্য বিক্রেতাদের এ ধরনের হুমকি দিতে দেখা গিয়েছিল স্থানীয় বিধায়ক নন্দকিশোর গুর্জারকে। বিদেশের বাছাই করা খবর নিয়ে ফিরছি বিরতির পর, নজর রাখুন। ফিরলাম বিরতির পর, নজর রাখবো বিদেশের বাছাই করা খবরগুলির দিকে। ইউক্রেন নিয়ে চিন্তিত আমেরিকা, সেই নিয়েই আমেরিকা বৈঠকে বসতে চলেছে রাশিয়ার সঙ্গে। জানুয়ারি মাসে হতে চলেছে এই গুরুত্বপূর্ণ বৈঠক। জানা যাচ্ছে এই বৈঠকে একাধিক বিষয় নিয়ে আলোচনা হতে পারে, মূলত পরমাণু নিরস্ত্রীকরণ সহ একাধিক ইস্যু নিয়ে এই বৈঠকে আলোচনা হতে চলেছে। আন্তর্জাতিক সংবাদ সংস্থা সূত্রে খবর, নতুন বছরের শুরুতেই এই দুই দেশের প্রতিনিধিরা আলোচনায় বসতে চলেছেন। সেখানে একাধিক বিষয়ের মধ্যে ইউক্রেন থেকে পরমাণু নিরস্ত্রীকরণ বিষয়টি বেশি গুরুত্বপূর্ণ বলে জানা যাচ্ছে। মার্কিন জাতীয় নিরাপত্তা পরিষদের এক মুখপাত্র এই বৈঠকের কথা জানান। তিনি জানিয়েছেন 10 জানুয়ারি এই বৈঠক হতে চলেছে। আমেরিকার কলোরাডোতে বন্দুকবাজের হানা আক্রমণে নিহত হয়েছেন 4 জন, আহত 3 জন, আহতদের মধ্যে 1 জন পুলিশ। সোমবার কলোরাডো থেকে শুরু করে ওই বন্দুকবাজ শহরের বিভিন্ন এলাকায় বন্দুকবাজি চালায়। বন্দুকবাজের হামলায় লেকউডে 2 জন প্রাপ্তবয়স্ক মহিলা ও 1 জন প্রাপ্তবয়স্ক পুরুষ নিহত হন। অন্য এক এলাকায় নিহত হন আরও 1 পুরুষ। পুলিশ সূত্রে খবর, আততায়ী লেকউডেই ঘুরে বেড়াচ্ছিল, সেই সময় তাকে চিনতে পেরে গ্রেফতার করেছে পুলিশ। বন্দুকবাজের সঙ্গে গুলির লড়াইয়ের সময় আহত হন পুলিশকর্মী। আমরা আমাদের আইনি অধিকার চাই, এভাবেই অধিকার চেয়ে স্লোগান উঠল কাবুলের রাস্তায়, সেখানে অব্যাহত নারী বিক্ষোভ। স্লোগান উঠছে খাদ্য, কাজ ও শিক্ষার দাবিতে, একটি বিক্ষোভে তাঁদের দাবি। ক্ষুধার্ত শিশুদের আওয়াজ আমরা এই পর্যন্ত ঠিকই ছিল, কিন্তু বিক্ষোভ অশান্ত হয়ে ওঠে যখন নারীবাহিনীকে থামাতে তালিবানরা শূন্যে গুলি ছড়তে শুরু করে। গত 15 আগস্ট কাবুলের দখল নেওয়ার পর থেকে আতঙ্কিত মহিলারা বর্তমানে প্রবল খাদ্য সংকটে ভুগছে গোটা দেশ, আর এরই মধ্যে প্রবল হচ্ছে বিক্ষোভ। খাদ্য, শিক্ষা, কাজের দাবিতে পথে নামছে মানুষ। অবস্থা সামাল দিতে বিশ্বের বৃহৎ শক্তিগুলির কাছে এক প্রকার আবেদন জানিয়েছে তালিবানরা, কিন্তু শান্তিপূর্ণ বিক্ষোভ সামাল দিতে শূন্যে গুলি ছোড়ার ঘটনাকে সমর্থন করছে না কেউই। একটি তুষার চিতাবাঘের ভিডিও শেয়ার করে চাপে পাক প্রধানমন্ত্রী ইমরান খান। ভিডিওটিতে একটি বরফ ঢাকা একটি জায়গায় চিতাবাঘকে দেখতে পাওয়া গিয়েছে, সেটিকে বিড়াল ছবি বলে দাবি করেন পাক প্রধানমন্ত্রী। আর এটা সোশ্যাল মিডিয়া শেয়ার করতেই ইমরানের দিকে তেড়ে আসে কটাক্ষের জোয়ার। দেশের অর্থনীতি যখন তলানিতে, আকাশ ছোঁয়া নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম, আর প্রধানমন্ত্রী পর্যটনে মেতেছেন বলে কটাক্ষ করেন কেউ কেউ।
মঙ্গলবার উত্তর চীনের আরও কয়েক হাজার বাসিন্দাদের বাড়িতে থাকার নির্দেশ দেওয়া হল। গত 21 মাসের মধ্যে চীনে সর্বোচ্চ হয়েছে করোনা সংক্রমণ, তার জেরেই কঠোর লকডাউনের নির্দেশ দিল প্রশাসন। গত 2 বছর আগে চীনে প্রথম করোনা সংক্রমণ ধরা পড়েছিল। কঠোর বিধিনিষেধ, কোয়ারেন্টাইন সমেত অনেক নিষেধাজ্ঞার পর কোভিড শূন্য হয়েছিল চীন। শীতকালীন অলিম্পিকে অংশ নিয়েছিলেন একাধিক দেশের খেলোয়াড়রা। কোভিড শূন্য চীনে ধীরে ধীরে বাড়তে থাকে দেশের করোনা সংক্রমণ। মঙ্গলবার উত্তর চীনে 209 জন নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন। তারপরেই বিধিনিষেধ জারি করল প্রশাসন। ব্যবসা, রেস্তোরাঁ, মানুষের যাতায়াত সবের উপরই জারি হয়েছে নিষেধাজ্ঞা। প্রশাসনের নতুন অর্ডারে প্রায় 13 মিলিয়ন বাসিন্দা ফের গৃহবন্দী রয়েছেন। অমিক্রনকে জব্দ করার অ্যান্টিবডির সন্ধান মিলল মানবদেহে। এও বোঝা গেল ফের করোনার কোনো নতুন ভ্যারিয়েন্ট এলেও ওষুধ ও টিকা দিয়ে তাদেরও জব্দ করা যাবে। তবে এখনও তেমন জুতসই টিকা বা ওষুধের সন্ধান না মেলায় শক্তিশালী ভাইরাসের বিরুদ্ধে লড়তে এখনও কিছুদিন অপেক্ষা করতে হবে মানবজাতিকে। গবেষকরা বলছেন মানবদেহে 4 প্রকার অ্যান্টিবডি রয়েছে যারা অমিক্রন সমেত অন্যান্য ভাইরাসকে চিনে নিয়ে লড়তে সাহায্য করবে। কোভিডের বিরুদ্ধে লড়াই জারি রাখতে বুস্টার ডোজ আদৌ জরুরি কিনা তা জানা যায়নি এখনও। ইসরায়েলের এক হাসপাতাল কর্তৃপক্ষ একদল স্বাস্থ্যকর্মীর ওপর কোভিডের চতুর্থ ভ্যাকসিনের পরীক্ষামূলক প্রয়োগ শুরু করল। করোনার নতুন ভ্যারিয়েন্ট ওমিক্রন রোধে দ্বিতীয় রাউন্ডে বুস্টার ডোজ কাজে আসবে কিনা তা বুঝতে ইসরায়েলের এই পরীক্ষা কাজে আসবে বলেই মনে করছে চিকিৎসক মহল। কোভিডকালে ইসরায়েলই প্রথম দেশ যারা সবথেকে তাড়াতাড়ি টিকাকরণ শেষ করেছিল। বুস্টার ডোজও দিতে শুরু করেছে ইসরায়েলই প্রথম। সোমবার ইসরায়েলের স্বাস্থ্য দফতর জানায় সেদেশে ওমিক্রনের বাড়বাড়ন্ত আটকাতে তারা কোভিডের তৃতীয় ও চতুর্থ বুস্টার ভ্যাকসিনেশন প্রোগ্রাম আগামী 5 মাসের মধ্যে শেষ করতে বদ্ধপরিকর। সেরা 10 এখন এই পর্যন্তই। দেখছেন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।